হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো এটা হচ্ছে আমার শুক্রবারের রাতের ধারণ করা ভিডিও। ওই দিন রাতের না, প্রায় ভোরবেলা, তখন 4টা বেজে গিয়েছিল, এত বৃষ্টি শুরু হয়েছিল মানে কল্পনার বাইরে। তো ভাবলাম যে ওই দিন থেকে আসলে বৃষ্টি শুরু ওই দিন রাতে হয়েছে। এরপরে গতকাল হচ্ছে সোমবার ছিল, গতকাল বৃষ্টি হয়েছে, দিনের বেলা রাত দেখিয়ে দিয়েছে। দেখো, এই সব কিছুই হচ্ছে আল্লাহর রহমত। আসলে আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ চাইলে মরা মানুষকে জেতা করতে পারে, একজন জীবিত মানুষকে হুট করে তার কাছে নিয়ে যেতে পারে। আল্লাহর এমন মহিমা, আল্লাহ চাইলেই সব কিছু পারে, এটাই হচ্ছে বড় কথা। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার ধরন চাইতে হবে, বলতে হবে, তাহলে আল্লাহ অবশ্যই সবাইকে দেয়, সবার আশা পূর্ণ করে। যাই হোক, বৃষ্টি কম বেশি সবাই চেয়েছিল, আল্লাহ সবার আশা পূরণ করেছে। ঠিক তেমনই আমরা যারা আছি ইউটিউবে বর্তমানে, তো সবাই মিলে যদি আমরা নিতুদির জন্য একটু দোয়া করি। আমরা নিতুদির কথা কম বেশি সবাই শুনেছি, জেনেছি, আমার কমিউনিটি পোস্টে দিয়েছে, এবং ওমাদি, তারপরে রেহান ব্লগের মা, তারপরে আরও অনেকেই, আলপনা কবির আপু, রেখার সোয়াল্ড, সবাই দাঁড়িয়ে মানে বলছে দিদির কথা, নিতুদির কথা। আসলে আমার মুখ মানে কথা আটকে যাচ্ছে, কারণ নিতুদি এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, আমরা জানি যে একজন মানুষকে পানি খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি খাওয়ানো কতটা সওয়াবের কাজ। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি তারা জানি, সে জায়গায় কী বলবো, সেই স্থান থেকে একজন যার থেকে উনি পানি নিতেন, সে পানিওয়ালা টাকা দিতে পারছে না দেখে ওনাকে পানি দিচ্ছে না, এর চেয়ে হৃদয় বিদারক আসলে আর কিছুই হতে পারে না। তো আমি শুধুমাত্র এটুকুই বলবো ভিডিওর মাধ্যমে, হ্যাঁ আমরা হয়তো সবাই বলতে পারে যে এভাবে কেন সবাই চাইতেছে, বলতেছে না, আসলে আপনাদের কাছে আমরা টাকা পয়সা কিছুই চাচ্ছি না, শুধুমাত্র চাচ্ছি ওনার ভিডিওর মাধ্যমে ওনার পাশে দাঁড়ান, ওনার ভিডিওটা দেখেন এক সহকারে, দেশে বিদেশে, বিশেষ করে যারা বিদেশে আছেন, লন্ডনে আছেন, আমেরিকাতে আছেন, দুবাইতে আছেন তারা। আমি আমার ফ্রেন্ড দেশের বাইরে আছে, ওমানে আছে, তাকে বলেছি তুমি দিদি ভাইয়ের ভিডিও দেখে দাও। আমার একটা ছোটো বোনের হাজব্যান্ড আছে, সবাই জানেন, অনেকে হয়তো তাকে চেনেন, তাকেও বলেছি তুমি দেখে দাও। আমার ফ্রেন্ডকে বলেছি তুমি কয়েকটা আইডি দিয়ে দেখে দাও, কারণ আমাকে একজন কলেজা বলে ডাকা, আমার ভাই কলেজা রনি, তাকেও বলেছি আমি যে কলেজা, এই দিদি ভাইয়ের ভিডিও যতদূর সম্ভব অ্যাড স্কিপ করবি না, যতগুলো সম্ভব ভিডিও তুই দেখে দে। সো এভাবে যদি আমরা সবাই নিতুদিকে একটু সাহায্য করি, নিতুদির একটু হলেও হেল্প হবে, আমরা হয়তো অনেক বেশি কিছু করতে পারবো না, হয়তো আমাদের ভিডিওটা দেখার কারণে নিতুদি ভাইরাল হইতে পারে, ওর চ্যানেলটা বড় হয়ে যেতে পারে হুট করে কোনো একটা ভিডিও। সো সেটার জন্য সবাই প্লিজ নিতুদির পাশে দাঁড়ান, নিতুদিকে একটু সহায়তা করেন, সবাই নিতুদির ভিডিও দেখেন। যারা আমার সাথে অ্যাড আছে তারা অনেকেই নিতুদির সাথে অ্যাড আছে আমি জানি, যারা নাই তারাও প্লিজ অ্যাড হয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোমবারে দুপুর ঠিক 2:30, মানে পুরো দিনের বেলা রাত হয়ে গিয়েছিল, এত বাতাস, কত দিকে কত ক্ষতি যে হয়েছে। আমার একটু আগে আমি ভিডিওটা যখন ভয়েস দিয়েছিলাম, তার একটু আগে আমার কাজিন গ্রাম থেকে আমাকে ভিডিও পাঠিয়েছে, পানি উঠে গেছে তার আমার খালার বাড়ির চারিদিকে নাকি পানি, গাছ পড়ে, কারো বিল্ডিং এর ওয়াল ভেঙে গেছে। আবার ওই দিন সন্ধ্যাবেলা আমার ভাইয়ের বউ কল করে, ছাপ আপনারা ঠিক আছেন? আমি, আমরা ঠিক আছি। ওদের ওখানে 10 তলায় থাই গ্লাস ভেঙে পানি ঢুকেছে, ওদের ঘরেও পানি ঢুকে গেছে গ্লাস দিয়ে। চিন্তা করতে পারেন যে কালবৈশাখী কীভাবে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, নিতুদির পাশে থাকেন।